এই জন্য মায়ের মুখ থেকে কোনো দোয়া বের হলে পিতার মুখ থেকে কোনো দোয়া বের হলে সেটা অবশ্যই কবুল হবে দোয়া হলে কবুল হবে যদি শুধু বদদোয়া হয় সেটাও কবুল হবে সুনান তিরমিজির 1536 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত তিন শ্রেণীর দোয়া আল্লাহর নিকটে কবুল হবেই হবে লা শাক্কা ফীহিন্না এই দোয়া যে কবুল হবে এই দোয়া যে কবুল হবেই হবে এতে কোনোই সন্দেহ নাই তিন শ্রেণীর দোয়া আল্লাহর নিকটে কবুল হবে লা শাক্কা ফীহিন্না এই দোয়া যে কবুল হবেই এর মধ্যে কোনোই সন্দেহ নাই কথাটা কি বোঝানো গেছে কথাটা কি বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা বলেছেন কি যালিকাল কিতাব লা রাইবা ফী এই কোরআন এমন একটি কিতাব যার মধ্যে কোনোই সন্দেহ নেই আল্লাহ রাসূল বলেছেন তিন শ্রেণীর লোকের দোয়া কবুল হবেই এতে কোনোই সন্দেহ নেই কবুল হবেই এতে কোনোই সন্দেহ নেই কার দোয়া এক দাওয়াতুল ওয়ালিদাইন পিতামাতার দোয়া তার সন্তানের জন্য কবুল হবেই এতে কোনোই সন্দেহ নেই দুই দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া তিন দাওয়াতুল মাজলুম নির্যাতিত মাজলুমের দোয়া নির্যাতিত মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো ফারাক থাকে না তার দোয়া আকাশের সীমানা পেরিয়ে সাত আসমানের সীমানা পেরিয়ে আল্লাহর কাছে চলে যায় পিতামাতার দোয়া ওই রকম পিতামাতার দোয়া কবুল হবেই এতে কোনোই সন্দেহ নেই আমরা পিতামাতার সাথে সদাচরণ করতে চাই না শায়েখকে বলি শায়েখ আমার জন্য একটু দোয়া করবেন একটা ব্যবসা বাণিজ্য শুরু করেছি আল্লাহ যেন ব্যবসায় বরকত দান করেন আমি হুজুরকে বলি পীর সাহেবকে বলি পীরের কাছে গিয়ে দোয়া নেই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য একটু দোয়া করেন আমার ব্যবসার জন্য একটু দোয়া করেন ওই পীর ওই শায়েখ ওই বুজুর্গ করে যে দোয়া কবুল হবে এই এই নির্ভরযোগ্যতা দোয়া যে কবুল হবে এই নিশ্চয়তা আল্লাহ রাসূল দেননি আল্লাহ তাআলা দেননি কিন্তু আমার ওই পিতা জীর্ণ শীর্ণ পিতা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করা পিতা একদম জীর্ণ শীর্ণ চেহারার পিতা সে সমাজে কাজ করে খায় সে কৃষক সে ভ্যান চালক এই পিতার দোয়া আমার এই পিতার দোয়া আল্লাহর কাছে ওই শায়েখের আগে আল্লাহর নিকটে চলে যাবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুতরাং হুজুরদের কাছে দোয়া নিবেন ঠিক আছে তাদের দোয়া যে কবুল হবে এই নিশ্চয়তা আল্লাহ রাসূল দেননি কিন্তু আমার ওই যাকে বলে আমার পিতার স্বাস্থ্য খারাপ আমার পিতার পোশাকটা কেমন আমার পিতার চুল কেমন উস্কো খুস্কো আমার মা রোগাটে এগুলো আপনার মাকে আপনি দোষারোপ করছেন কিন্তু আপনার এই মায়ের দোয়া আল্লাহর নিকটে সবার আগে পৃথিবীর সকল মানুষের আগে আপনার জন্য পৌঁছে যাবে সুবহানাল্লাহ অনুরূপভাবে দোয়া যেমন পৌঁছে যাবে বদদোয়াটাও তেমনি আগে পৌঁছে যাবে সুতরাং মা যেন আমাদের মাধ্যমে নির্যাতিত না হয় পিতা যেন আমাদের মাধ্যমে নির্যাতিত না হয় ঠিক সেই সমস্ত সন্তানদের জন্য যেই সমস্ত সন্তান তার এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক সেই সমস্ত বৃদ্ধাশ্রমের সেই সমস্ত কর্ণধারগুলোকে যেই পিতামাতা আমাদেরকে কষ্টের পর কষ্ট স্বীকার করে আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন তাদেরকে আমরা কখনোই বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারি না আপনার জীবনের যদি সফলতা দরকার হয় পিতা মাতার সাথে পরামর্শ করতে হবে পিতা মাতার কাছে দোয়া নিতে হবে আপনি আপনার পিতা আপনার ব্যবসা সম্পর্কে কিছুই জানে না একদম বকলম কিছু জানে একদম মূর্খ অজ্ঞ তবুও পিতাকে বলতে হবে বাবা আমি তো এই ব্যবসা বাণিজ্য শুরু করতে যাচ্ছি আমি এটা করতে যাচ্ছি তুমি একটু আমাকে অনুমতি দাও বা আমি কি করব আপনার পিতা মাতা যদিও আপনার ওটা সম্পর্কে কিছুই জানে না তবু আপনার উচিত পিতামাতার সাথে পরামর্শ করা এমন কি পিতা যদি কোনো সন্তানকে বলে তোর বউকে তালাক দে তাহলে সন্তান ওই বউকে তালাক দিতে পারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে হে আল্লাহর রাসূল আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি কিন্তু আমার বাবা বলে তোমার এই স্ত্রীকে তালাক দাও আমি কি করব আল্লাহ রাসূল বললেন তোমার যা তোমার বাবা যা বলেছে তুমি সেটাই করো তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও আর এই তবে হ্যাঁ তবে একটি কথা আছে পিতামাতা যদি ফাসেক হয় পিতামাতা যদি বেদিন হয় অথচ সন্তান তার পুত্রবধূ তার স্ত্রী দিনদার পরহেজগার কিন্তু পিতামাতা দিনদার নয় ফাসেক ওই ক্ষেত্রে পিতামাতার নির্দেশ অমান্য করা যাবে ওই অমান্য ওই মানতে পিতা সন্তান বাধ্য নয় কিন্তু
পিতা মাতা যদি একদম পরহেজগার দিনদার নেককার হয় তাহলে সন্তান ওই কথা মানতে বাধ্য হবে, সন্তান ওই কথা মানতে বাধ্য হবে।